জাতীয় সংসদের বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই আসনে মোট ভোটার ৩,৮৭,৪৫৮ জন। মোট ১৪১টি কেন্দ্রের সবগুলোতেই ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে তৎপর রয়েছে কমিশন ও স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় ৩০ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।